তেসরা জানুয়ারির দিনটিতেই প্রয়াত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পিতা হিরোধন দেব। স্বর্গীয় পিতার প্রয়াণ দিবসে তার আত্মার সদ্গতি কামনা জানাতে সোমবার সকালে গর্ভধারিণী মা এবং সহধর্মিনী স্ত্রীকে সাথে নিয়ে মুখ্যমন্ত্রী ছুটে গেলেন আগরতলা সৎসঙ্গ আশ্রমে। সেখানে গিয়ে পরিবারের সদস্যদের নিয়ে প্রয়াত পিতার আত্মার সদ্গতি কামনা জানিয়ে প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী। এদিন ঠাকুরের প্রতিকৃতিতে নতমস্তকে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী গোটা আশ্রম পরিদর্শন করেন। বাবার আত্মার সদ্গতি কামনা করে রাজ্যবাসীর সুখ সমৃদ্ধি প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী শ্রী দেব। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্যবাসীর সেবা করাটাই হলো আমার একমাত্র কর্ম। সেই কাজ করার জন্যই রাজ্যের মানুষ আমাকে দায়িত্ব দিয়েছে। নিষ্ঠার সাথে যাতে এই কাজ করতে পারি সে প্রার্থনাই করি ঠাকুরের কাছে। প্রার্থনা, দেখুন, আমার তো একটাই কর্ম, সেটা হচ্ছে রাজ্যবাসীর সেবা। সেই কাজ করার জন্য রাজ্যবাসী আমাকে দায়িত্ব দিয়েছে। নিষ্ঠার সঙ্গে যাতে সেই কাজটা করতে পারি সেটাই আমার কাছে আমার বড় কাজ, সেটাই আমি প্রার্থনা করি ঠাকুরের কাছে। আর ঠাকুর বাড়িতে এসেছি তো আচার্য দেবের কাছে সেটাই আমি প্রার্থনা করি, যাতে সুন্দরভাবে ত্রিপুরার মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারি। আর আজকে বিশেষত আমার বাবার মৃত্যুবার্ষিকী, তার জন্য মা আমার পত্নী ঠাকুর বাড়িতে এসেছি ওনার আত্মার সদ্গতি কামনা করার জন্য। আর তার সঙ্গে সঙ্গে আমি সমস্ত ত্রিপুরাবাসীর জন্য প্রার্থনা করেছি, সবাই যাতে সুস্থ থাকে, ভালো থাকে। আর কোভিড থেকে আমরা বেরিয়ে আসছি, ত্রিপুরা এক সমৃদ্ধিশালী রাজ্যের দিকে এগিয়ে যাচ্ছে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।